জ্যোতির্বাবু, এখন যে পরিস্থিতিতে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে ইউক্রেন কতদিন এই প্রতিরোধ ধরে রাখতে পারবে। অর্থাৎ সবাই জানতে চাইছেন যে এই যুদ্ধ তার মেয়াদ আর কতদিন। সবই নির্ভর করছে ইউক্রেন কতদিন ফাইট করতে পারবে। একটা জিনিস বলে রাখি, রাশিয়ার পপুলেশন হচ্ছে 146 মিলিয়ন আর ইউক্রেনের 44 মিলিয়ন। কাজেই যদি ধরা যায় যে দু সাইডই একই রেটে প্রাণ হারাচ্ছে সৈন্য সেনা, তাহলে ইউক্রেনের আগেই ফুরিয়ে যাবার কথা। তাছাড়াও রাশিয়ার মিলিটারি স্ট্রেংথ, মানে এয়ারফোর্স, আর্মি, নেভি ওভারওয়েলমিংলি সুপেরিয়র। একটা জিনিস মনে রাখতে হবে যে রাশিয়া কিন্তু এখানে ইউক্রেনকে ধ্বংস করতে নামেনি, এটা রাশিয়ার সার্জিক্যাল স্ট্রাইক বলা যায়। রাশিয়ার অবজেক্টিভ এখানে লিমিটেড, ইউক্রেনিয়ান মিলিটারিকে পরাস্ত করা, নিরস্ত্র করা, এই হচ্ছে রাশিয়ার টার্গেট, এবং সিভিলিয়ানদের যতটা সম্ভব স্পেয়ার করা, কারণ ইউক্রেনিয়ান আফটার অল রাশিয়ানদের মাসুদ ভাই, সব স্লাভস। অতএব এই লিমিটেড অবজেক্টিভ রাখতে গিয়ে রাশিয়ার প্রোগ্রেসে দেরি হচ্ছে, কেননা বাঁচিয়ে বাঁচিয়ে গা বাঁচিয়ে করতে হচ্ছে, অল আউট ওয়ার নয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানদের বিরুদ্ধে রাশিয়া যখন লড়েছিল তখন সেটা অল আউট ওয়ার ছিল, তখন জার্মানরাও রুথলেস, রাশিয়ানরাও রুথলেস, সেখানে সিভিলিয়ান মিলিটারি ওসব কোনো ডিস্টিংশন ছিল না, এটা সেরকম অল আউট ওয়ার নয়। সেই জন্য রাশিয়া ফুল মাসল স্ট্রেচ করছে না এখনও। কিন্তু পুতিন যা বলছে যে ওই দুটো মেন শর্ত আগে ইউক্রেনকে মেনে নিতে হবে, এক নম্বর নিজেকে ডিসআর্ম করা, আর্মস সারেন্ডার করা, দু নম্বর হচ্ছে ওই নিউট্রাল স্টেটাস, সেটা গ্যারান্টি দিতে হবে। এই দলে যতক্ষণ না হবে ততক্ষণ আই বল টু আই বল কনফ্রন্টেশন, চোখে চোখ রেখে চলবে। আমরা ছোটোবেলায় যেরকম খেলতাম যে কার চোখটা আগে পড়ে, ব্লিঙ্ক কে করছে সে হেরে গেল, এটা হচ্ছে তাই। পুতিন আর জেলেন্সকি এবার চোখে চোখ রেখে খেলা খেলছে। রাশিয়া যেটা দাবি করছে যেহেতু আপনি এটা ওয়ার অফ নার্ভস একই সঙ্গে বলছেন যে চোখে চোখ রেখে খেলা, হু উইল ব্লিঙ্ক ফার্স্ট, এবং রাশিয়ার তরফ থেকে দাবি করা হচ্ছে যে জেলেন্সকি নাকি ইতিমধ্যে পোল্যান্ডে তিনি আশ্রয় নিয়েছেন, তিনি পোল্যান্ডে রয়েছেন। আপনার কি মনে হয় এটা একটা স্ট্র্যাটেজি হলেও হতে পারে? হ্যাঁ, হতেই পারে। যুদ্ধের সময় তো হাজার রকমের গুজব রটে, নানা রকম ইচ্ছে করে রটে, অনিচ্ছাও রটে, কাজে কোনটা ঠিক কোনটা ভুল সে ভালো করে যাচাই করতে হবে সত্যি হয়েছে কি না। এখন আর্মস হয়তো বিদেশ থেকে আসছে, যে জার্মানরা আর্মস দিতে আরম্ভ করেছে, অনেকেই এখন আর্মস টার্মস দিচ্ছে, কিন্তু অত লোক কোথায়, ট্রেনিং কোথায়? আর্মস এরই তো হলো না, আমার হাতে যদি একটা সাবমেশিন গান ধরে আমি জীবনে সাবমেশিন গান চোখে দেখিনি, আমি চালাতে পারবো? কাজেই এই রাশিয়ানরা, আর মেন হচ্ছে রাশিয়ার আর্টিলারি, এখনও তো রাশিয়া কিছুই দেখায়নি খেলা। রাশিয়ার আর্টিলারি বিশ্ববিখ্যাত, ওদের বিরাট ট্রেডিশন, ওরা রকেটকেও আর্টিলারি হিসেবে ধরে। ওদের আর্টিলারি যদি ওপেন আপ করে একদম সাফ করে দেবে, গ্রাউন্ডের সঙ্গে মিশিয়ে দেবে সবাইকে, সেটা ওরা কন্ট্রোল ওয়েতে চালাচ্ছে আর কি। কাজেই ইউক্রেনের একা একা যুদ্ধ করে রাশিয়ার সঙ্গে টিকে থাকা অসম্ভব ব্যাপার। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।